নাটোরের লালপুরে বিএনপি অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে এমদাদুল হক মিলনের সঞ্চালনায় সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইসাহাক আলী, চেয়ারম্যান লালপুর উপজেলা পরিষদ ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান, উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল রমজান আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, লালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনোয়ার হোসেন মনি, সাবেক দুরদুরিয়া ইউপি চেয়ারম্যান আজিজুর আলম মক্কেল, মতিউর রহমান মতি, সোহানুর রহমান সেন্টু, কফিল উদ্দিন মেম্বারসহ বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।